প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2014 সালের জানুয়ারির আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এই কথা জানান। হাসিনা বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়নি এবং কখনো কাড়বেও না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরো বলেন, গত 4 বছরে সরকার নানান পর্যায়ে 5,000-এরও বেশি নির্বাচন করেছে। এসব নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকার কারণে পুলিশ বিভাগকে ধন্যবাদ জানান তিনি। সরকারের প্রতিটি পদক্ষেপে পুলিশের সহযোগিতার কথাও জানান প্রধানমন্ত্রী। এ সময় পুলিশ কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। 14টা উপনির্বাচন হয়েছে, অনেক নির্বাচনে আমরা হেরেছি, মেয়র ইলেকশন হয়েছে আমরা হেরেছি, পৌরসভা ইলেকশন হয়েছে আমরা হেরেছি, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু মানুষের ভোটটা কেড়ে নিয়ে জয়ী হওয়ার চেষ্টা করি নাই এবং আমরা তা করব না। আমরা চাই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ যাকে চাইবে তাকেই ক্ষমতা আসতে পারবে।